বন্ধুরা দেখেন আমাদের রিধির মামার বাড়িতে, মামার বিল্ডিংয়ের ছাদে আম গাছের ডাল কত সুন্দরভাবে ঝুলে আছে। এবং দেখেন এটা বলা হয় করবী ফুল, কত সুন্দর করবী ফুল। এর গাছ এত বড় হয়েছে যে ছাদে চলে আসছে, অনেক সুন্দর করবী ফুল, কত সুন্দর। এবং সাথে যে ঝুমকা জবা, জবা ফুল, ঝুমকা জবা সকালে অনেকেই নিয়ে গেছে যে কাছে যেগুলো ছিল, কত সুন্দর ঝুমকা জবা গাছও অনুভব হয়েছে। সাথে আরও এই যে একটা আম গাছ, এটা ছাদে মোটামুটি চলে আসছে, আর ওইটাকে বলা হয় হাওড়া গাছ। এটা হচ্ছে আপনার বিলাতি বেল, ইয়া গাব গাছ, এই যেটা গাব গাছ। আবার গ্রামের বাড়িতে কারেন্ট থাকে না, আবার সোলারও লাগাইছে, কত সুন্দর, কত বড় একটা প্যানেল সোলারের। আর এই যে সবচেয়ে আকর্ষণীয় হলো বন্ধুরা মন্ডল গাছ, মন্ডল গাছ দেখেন এদিক থেকে বোঝা যায় যে মন্ডল খুব কম ধরছে। কিন্তু এই যে দেখেন আপনাদেরকে দেখাই ভিতর থেকে, এই যে দেখেন কি পরিমাণ মন্ডল পাখি ফলাইছে, এই যে মন্ডল গাছ কত ধরছে মন্ডল, এই যে মন্ডল, এই যে মন্ডল, এই থোকায় থোকায় কত সুন্দর মন্ডল ধরছে, প্রচুর পরিমাণ মন্ডল ধরছে। পাখি খেয়া খেয়া এই দেখেন নিচে কতগুলো ফলাইছে, দেখেন মন্ডলগুলো অনেক সুস্বাদু। এই যে এখান থেকে একটা পায়রা নিয়ে খাই, যেটা খাই ভালো, গাছটা বেশি বড় না কিন্তু অনেক ধরছে। দেখেন ওই পাখি ওই যে কটা মন্ডল, কত সুন্দর কত বড় সুন্দর। এত সুন্দর মানে দেখলে মনে হয় সবগুলো খেয়ে ফেলি, কিন্তু আসলে তো এত খাওয়া যায় না যে কোনো ফলই। কিন্তু এরকম যদি গ্রামের বাড়িতে এসে এরকম টাটকা নিজের গাছের ফল দেখা যায় এবং খাওয়া যায়, দেখতেও যেরকম খুব সুন্দর মানে ভালো লাগে, খাইতেও খুব সুন্দর। এই দেখেন প্রতিটা ডালের ডালে ডালে প্রচুর পরিমাণ রয়েছে, এবং পাখি খাইয়া ফালাইছে প্রচুর পরিমাণে মন্ডল। আর ওই যে কাঁঠাল গাছ, সাথে কাঁঠালও ধরছে মোটামুটি অনেক কাঁঠাল ধরছে।